নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগামী 19শে জানুয়ারি কলকাতা ডার্বি অর্থাৎ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ, তো সেই ডার্বি ম্যাচটা নিয়ে আজকের এই প্রতিবেদন। এই ভিডিওতে দুটি দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা নিয়েই কথা বলবো, তার সাথে আর কেমন স্ট্র্যাটেজি হতে পারে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল যে ভিডিওটি পুরোটা দেখবেন। তো প্রথমে আসি মোহনবাগানের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নিয়ে। মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ যেটা, সেটি হচ্ছে মোহনবাগানের প্লেয়াররা এখন খুব ভালো ফর্মে রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোহনবাগানের প্রচুর প্লেয়ার গোলের মধ্যে রয়েছেন, যেমন নাওরেম গোল করে দিয়েছেন সেদিনকে, হঠাৎ বেইটিয়া গোল করলেন, ফ্রান গঞ্জালেস গোলের মধ্যেই রয়েছেন, ইন্ডিয়ান অ্যারোস ম্যাচে ড্যানিয়েল সাইরাস উঠে গিয়ে গোল করে দিয়ে এসছে, ব্রিটো পর্যন্ত গোল করেছেন। তো এটা একটা টিমের পক্ষে খুব ভালো সাইন যে টিমের যে কোনো প্লেয়ারই উপরে উঠে গিয়ে গোল করে দিয়ে চলে আসতে পারে। তিন নম্বর যেটা মোহনবাগানের সব থেকে ভালো পজিটিভ সাইড, সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ। রিজার্ভ বেঞ্চে যে কোনো প্লেয়ারকে যখনই মাঠে নামানো হবে, তারা কিন্তু তাদের 100% দেওয়ার জন্য প্রস্তুত এবং প্রত্যেকে ফিট প্লেয়ার, এবং এর জন্য পুরো কৃতিত্বটাই দিতে হবে আমাদের যিনি ফিজিও আছেন পাওলিনিয়াস, অসাধারণ কাজ করে চলেছেন। আসি মোহনবাগানের উইকনেসটা নিয়ে। মোহনবাগানের উইকনেসটা হচ্ছে মোহনবাগান পরপর পরপর ম্যাচ জিতে রয়েছে, ঠিক, বা লাস্ট ম্যাচটা ড্র করেছে। উইকনেসটা কোথায় আসে, যখন একটা দল পরপর অনেকগুলো ম্যাচ জিততে থাকে, তারপরে একটা অটোমেটিক একটা আত্মতুষ্টির ব্যাপার চলে আসে। তো এটা হয়ে থাকে, তো এটা যদি আত্মতুষ্টি না আসে, যদি টোটাল 90 মিনিটস ফোকাস করে মোহনবাগান ম্যাচটা খেলতে পারে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট অপেক্ষা করছে। এবার আসছি ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস নিয়ে। ইস্ট বেঙ্গলের সব থেকে ভালো যে স্ট্রেংথ, সেটি হচ্ছে তাদের সেট পিস এবং ফ্রি কিক। কেননা ইস্ট বেঙ্গলে ফ্রি কিক নেওয়ার মতন কিন্তু তিনজন খুব ভালো প্লেয়ার রয়েছেন, একজন ডিকা, একজন কোলাডো আর একজন জুয়ান মেরা। সেকেন্ড থিং, হাফ টাইমের পর থেকে ইস্ট বেঙ্গল অনেকটা প্রেশারাইজ ফুটবল খেলে, প্লাস 80 মিনিটস থেকে শুরু করে যতক্ষণ খেলা চলছে, মানে 90 মিনিটস প্লাস তার এক্সট্রা টাইম, তার মধ্যে অপোনেন্টের পেনাল্টি বক্সের সামনে ওদের কিন্তু 6 থেকে 7 জন প্লেয়ার থাকে, সেখান থেকে একটা জটলার মধ্যে থেকে কিন্তু অনেক ক্ষেত্রে গোল করে দিয়েছে তারা। তো এগুলো হচ্ছে তাদের প্লাস পয়েন্ট। এবার ইস্ট বেঙ্গলের উইকনেসটা নিয়ে বলি। উইকনেসটা হচ্ছে তাদের ডিফেন্স কিন্তু ঠিক ততটা আগের বছরের ডিফেন্সের মতন কিন্তু স্ট্রং লাগছে না। এটা হতে পারে হয়তো বোর্গা গোমেস নেই, কিন্তু যারা আছেন তাদের যে মানে আগের ম্যাচের পারফরমেন্সের নিরিখে কিন্তু ঠিক অতটা স্ট্রং লাগেনি। এবার গোকুলাম ম্যাচটা যা দেখলাম সেই নিরিখেই আমি কথাগুলো বলছি, সেটি হচ্ছে ইস্ট বেঙ্গল কেমনভাবে মানে বা ইস্ট বেঙ্গলের কোন জায়গাটা থেকে ইস্ট বেঙ্গল খেলাটা শুরু করছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল সেন্টার সার্কেল থেকে কাসিম আইদারা আর ডিকা মিলে খেলাটা শুরু করছেন, তাকে এসে ভালোভাবে সাপোর্ট দিয়েছেন কোলাডো এবং জুয়েন মেরা, অনেক ক্ষেত্রে পিন্টু মাহাতা, অর্থাৎ মাঝমাঠে এই 5 জনের কিন্তু একটা খুব ভালো পাসিং আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং সেখান থেকে বল কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে মার্কোসের কাছে, এবং এই 5 জনের একটা মাঝমাঠ তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলে। হয়তো দেখা যেতে পারে কোলাডো এই ম্যাচে প্রথম থেকেই খেলছেন, এবং যেটা মনে হয় তিনি প্রথম থেকেই খেলবেন, কেননা ইস্ট বেঙ্গল এরকম একটা রেজাল্ট হয়ে যাওয়ার পর তারাও চাইবে তারা ঘুরে দাঁড়াতে, তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে মোহনবাগানের বিরুদ্ধে। তো এবার মোহনবাগান এখান থেকে কিভাবে ম্যাচটা বের করতে পারে সেটাই দেখার। তার সাথে এটাও বলে নেওয়া দরকার যে পিন্টু মাহাতা আগের বারের ডার্বিতে অত তেমন অতটা প্রভাব বিস্তার না করতে পারলেও তিনিও কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন। এবার মোহনবাগানের কথায় আসি, মোহনবাগানকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে যে ফার্স্ট হাফে হোক বা সেকেন্ড হাফে হোক, মোহনবাগান যেন নিজেদের ডিবক্সের সামনে যেন কোনো অবস্থাতেই মানে বেশি ফাউল না করে, বা ফাউল যদি করতে না পারে সব থেকে ভালো, কিন্তু এটা ফুটবল, ফাউল হতেই পারে, কিন্তু সতর্ক থাকতে হবে, কেননা ওদের ডিকা এবং জুয়ান মেরা, স্পেশালি জুয়ান মেরা এবং কোলাডো, তারা কিন্তু ভালো ফ্রি কিক টেকার, কিন্তু টু বি ভেরি অনেস্ট জুয়ান মেরার কিন্তু ফ্রি কিক থেকে গোল করে দেওয়ার ক্ষমতা আছে, এবং ডিকা যে সমস্ত জায়গায় ফ্রি কিক থেকে বলগুলি রাখেন সেখান থেকে কিন্তু গোল হয়ে যাওয়ার প্রচুর চান্স থেকে থাকে, কেননা যার যেটা অস্ত্র সেটা নিয়ে কিন্তু তারা আসরে নামে। প্লাস 80 or 85 মিনিটস থেকে শুরু করে 90 মিনিটস প্লাস এক্সট্রা টাইমের মধ্যে মোহনবাগান
এর দিকে যেন খেলাটা না চলে যায়, মানে খেলাটাকে যেন মিডফিল্ড বা ইস্টবেঙ্গলের দিকে যদি মোহনবাগান নিয়ে আসতে পারে, তাহলে নিজের পেনাল্টি বক্সের সামনে জটলা থেকে গোল খেয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে না। অর্থাৎ সাপোজ মোহনবাগান যদি এক গোলে এগিয়ে আছে বা দু গোলে এগিয়ে আছে, সেই অবস্থায় কিন্তু খেলাটাকে যদি ডিফেন্সিভ মোডে মোহনবাগান নিয়ে আসে, নিজেদের ওপর যদি অ্যাটাকটা নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু জটলা থেকে গোল হয়ে যাওয়ার কিন্তু প্রচুর চান্স আছে। এবার আসি মোহনবাগানের মিডফিল্ড জেনারেলের কথায়, অর্থাৎ বেইতিয়া। ওদের যেমন মাঝমাঠ থেকে খেলাটা ডিকা এবং কোলাডো এবং কাসিমা ইদারা মিলে তৈরি করছেন, আমাদের মিডফিল্ডেও কিন্তু খেলাটা তৈরি করেন বেইতিয়া, নাওডেম, ব্রিটো। আগে জুলিয়ান কলিনাস ছিল, তিনিও যথেষ্ট সংগতি দিয়েছেন, এরা খেলাটা তৈরি করে। সো অপোনেন্ট কিন্তু অলওয়েজ চেষ্টা করবে যে বেইতিয়াকে যেভাবে হোক মার্ক করে রাখা, বা বেইতিয়া থেকে যেন আমাদের ফরওয়ার্ডরা বল না পায়। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তার সাথে কিন্তু এটা ডার্বি, সো পাপা বাবাকার দিওয়ারা এবং কমরান তুসুনা যদি তারা প্রথম থেকে একসাথে খেলেন, তাহলে অবশ্যই সেটা ইস্টবেঙ্গল ডিফেন্সের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে কাকে ছেড়ে আমি কাকে ব্লকটা করব। সেদিক থেকেও কিন্তু বিপক্ষকে একটা চাপে রাখা যেতে পারে যদি প্রথম থেকেই দুজন স্ট্রাইকার খেলেন, আর যদি প্রথমেই পাপা বাবাকার দিওয়ারার সাথে ভিপি সুয়ের খেলেন, তাহলে হয়তো পরে কমরান তুসুনাকে হয়তো নামাবেন। তো গ্রাউন্ড পাসিং ব্লকও হয়তো করে দেওয়ার চেষ্টা হতে পারে ভালো রকমভাবে, মিডফিল্ড থেকে ফরওয়ার্ডের মধ্যে যাতে বল প্রপারলি পাস না হয়। দু দলই জেতার জন্য চেষ্টা করবে, দু দলই চাইবে যাতে আমি গোল না খাই। তো এর মধ্যে থেকে কে জেতে সেটাই কিন্তু দেখার। অবশ্যই চাইব যাতে মোহনবাগান ম্যাচটা ভালো খেলে, মোহনবাগান যেন ম্যাচটা জেতে। তবে এটুকু বলবো যে ম্যাচটায় কিন্তু যদি এটা ভেবে নেওয়া হয় যে মোহনবাগান পরপর অনেকগুলো ম্যাচ জিতে আছে বা একটা লাস্টে হয়তো ড্র করে একটা ভালো জায়গায় রয়েছে, সো এই ম্যাচটা ইজিলি বেরিয়ে যাবে, বা আমাদের অপোনেন্ট যিনি যারা আছেন ইস্টবেঙ্গল, তারা হয়তো আগের ম্যাচে এমন একটা রেজাল্ট করেছেন, তারা হয়তো এই ম্যাচে একই রেজাল্ট করবেন, তাহলে আমি বলবো এটা ডার্বি। এখানে কিন্তু অনেক কিছুই হওয়া সম্ভব, যে কোনো দল জিততে পারে, সে যার যেমনই টিম থাক না কেন। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, মোহনবাগান যেন ভালো খেলে, মোহনবাগান যেন এই ম্যাচটা জিতে 3 পয়েন্ট সংগ্রহ করে। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এটা আমাদের হোম ম্যাচ, তো হোম ম্যাচ থেকে যেন মোহনবাগান সম্পূর্ণ পয়েন্ট নিতে পারে। তো সেটা যদি নিয়ে নেয় তাহলে মোহনবাগান কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। তো এটাই বলবো, সবাই আনন্দের সাথে ডার্বি দেখতে যান। আর ডার্বি নিয়ে আপনাদের কী মতামত, কী মনে হচ্ছে ডার্বি রেজাল্ট কী হতে পারে, প্লিজ দয়া করে কমেন্টে লিখে জানাবেন, অপেক্ষায় থাকবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটি প্রেস করে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং তার পাশে একটি বেল আইকন আছে, সেই বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, জয় মোহনবাগান, লেটস হোপ ফর দ্য বেস্ট ফর সানডেস ডার্বি। আর সবাইকে একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায়।